হ্যালো ফ্রেন্ডস, আমি কাকুলি। আশা করছি সবাই খুব ভালো আছো, আমিও ভালোই আছি। তো অনেকদিন পর আবারও তোমাদের জন্য একটা ভিডিও নিয়ে চলে এসেছি। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব পিলো কভারের উপর একটা হ্যান্ড পেন্টিং ডিজাইন। এই পেন্টিংটা আমি কিভাবে করেছি, কিভাবে ড্রয়িং করেছি, কিভাবে কাপড়ের উপর ডিজাইনটা তুলেছি, পুরোটাই তোমাদের সাথে শেয়ার করব। আশা করব তোমরা ভিডিওটা স্কিপ না করে পুরোটা আমার সাথে থাকবে, ভিডিওটা দেখবে। চলো তাহলে ভিডিওটা স্টার্ট করে নিই। তো প্রথমে আমি দুটো পিলো কভার নিয়েছি, দুটোতেই আমি সেম ডিজাইন করব। তো একটাতে ডিজাইন যেটা করেছি সেটাই শেয়ার করব, দুটোই আমার সেম ডিজাইনেরই হবে। তো চলো তাহলে দেখে নিই। এই যে দেখো, ড্রয়িংটা আমি করেছি একটা মোটা কার্ডবোর্ড পেপারের উপর। মোটা কার্ডবোর্ড পেপারের উপর করার কারণ আমি পরবর্তীতেও যাতে এই ড্রয়িংটা ইউজ করতে পারি অন্যান্য কাপড়ের উপরে। তো এই ড্রয়িংটা কীভাবে করেছিলাম সেটা একটা শর্ট ভিডিওতে শেয়ার করেছিলাম, তোমরা অনেকেই খুব পছন্দ করেছো। তো দেখতেই পেলে আমি কিন্তু বালিশের কভারের ভেতরে পেপারটা ঢুকিয়ে নিলাম, আর ওপর থেকে দেখো, তোমরা ক্যামেরায় কতটা বুঝতে পারছো জানি না, আমি কিন্তু বুঝতে পারছি ওপর থেকে কিন্তু সম্পূর্ণই দেখা যাচ্ছে। ও জাস্ট আমি দাগ বরাবর ড্রয়িংটা করে নিচ্ছি। যেহেতু আমি দুটো পিলো কভারে সেম ডিজাইন করব, তাই আমি ড্রয়িংটা আগে করে নিয়েছি, তাহলে সেম হবে। আর যদি আমি ডিরেক্ট হাতে করি তাহলে কিন্তু ডিজাইনটা একটু হলেও আলাদা হয়ে যাবে, দেখতে ভালো লাগবে না। পুরো ড্রয়িংটা আমি এভাবেই তুলে নিলাম, আমার কোনো কার্বন পেপারও লাগলো না, ট্রেসিং পেপারও লাগলো না। কাপড়টা যদি একটু পাতলা হয় তাহলে কিন্তু তোমরা এভাবেই ডিজাইন তুলে নিতে পারো, আর যদি একেবারেই দেখা না যায় সেক্ষেত্রে, কাপড়টা যদি মোটা হয় তাহলে সেক্ষেত্রে কিন্তু তোমার কার্বন কিংবা ট্রেসিং পেপার দিয়ে ড্রয়িংটা তুলতে হবে কাপড়ের উপরে। তো এবার আমি চলে আসি পেন্টিংয়ে। পেন্টিং করার জন্য দেখো ফেব্রিক অয়েলে অ্যাক্রেলিক কালারগুলো নিয়েছি। আমি দুটো গ্রিন কালার নিয়েছি, একটা লাইট একটা ডিপ, আর রেড আর হোয়াইট, এই কয়েকটা কালার দিয়ে আমি পুরো ডিজাইনটা কমপ্লিট করে নেব। তাহলে চলো দেখতে থাকো আমি কিভাবে পেন্টিংটা করছি, স্কিপ না করে পুরো ভিডিওটা আমার সাথে থাকো আর দেখতে থাকো। আমি ব্রাশ নিয়েছি একটা জিরো সাইজের তুলি, আর একটা ফ্ল্যাট ব্রাশ নিয়েছি। পাতাগুলো যখন করব দেখবে আমি ফ্ল্যাট ব্রাশ নিয়েছি একটা দুই নম্বরে, আর একটা জিরো সাইজের তুলি নিয়েছি। যেহেতু ছোট ছোট ডিজাইন, জিরো সাইজের তুলি দিয়েই আমার হয়ে যাচ্ছে, বেশি বড় তুলি নেওয়ার দরকার নেই। এই পিলো কভারের সঙ্গে যে বেড কভারটা করব সেটাও আমি তোমাদের সাথে পরবর্তী ভিডিওতে শেয়ার করব, আশা করব তোমাদের ভালো লাগবে। আমার চ্যানেলটা এখনো পর্যন্ত যারা সাবস্ক্রাইব করোনি, ভিডিও দেখছো, প্লিজ সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে রেখো, যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশনটা তোমরা পেয়ে যাও, আর শেয়ার করে দিও তাদের কাছে যারা এই বিষয়ে ইন্টারেস্টেড। চলো তাহলে দেখতে থাকো। দেখো পাতাগুলো আমি ফ্ল্যাট ব্রাশ দিয়ে আমি আগে ভরে নিচ্ছি লাইট গ্রিন কালার দিয়ে, তারপর আমি ব্ল্যাক কালার দিয়ে শেড দেব। শেডটা কী করে দেব সেটা একটু ভালোভাবে খেয়াল করো নিজেরা, যাতে পরবর্তীতে এই কাজগুলো বাড়িতে বসে করতে পারো। আমার প্রতিটা ভিডিওতে প্রায় আমি একটা কমেন্টই বারবার পাই যে দিদি ভাই কাপড়টা রং উঠে যাবে না, তো তো তাদের জন্য বলছি একদম তোমরা নিশ্চিন্তে থাকো, এটা কালার গ্যারেন্টি। কারণ এই যে ফেব্রিকটা আমি ইউজ করছি, ফেব্রিক আইলে অ্যাক্রেলিক কালার, এটাতে কিন্তু একদম আঠা মেশানো থাকে, আর যেটা ক্যামেলের ফেব্রিক পাওয়া যায় না সেটা কিন্তু রংটা উঠে যায়, ওই রংটা একদমই টেকসই হয় না। তো আমি যেটা ইউজ করছি তোমরা এইটা ইউজ করবে, দেখবে রং উঠবে না, এটার মধ্যে আঠা মেশানোই থাকে। তবে আমি যখন পেন্টিংটা করছি এখন আমি জলে দেব না, আমি পেন্টিংটা করার 24 ঘন্টা আমি নর্মাল টেম্পারেচারে রুমে শুকিয়ে নেব, তারপর আমি পরের দিন হালকা রোদে দেব। বেশি কড়া রোদে দেওয়ার দরকার নাই, বেশি কড়া রোদে দিলে রংটা জ্বলে যেতে পারে, তোমরা তো জানো নর্মাল কাপড়ই বেশি কড়া রোদে দিলে কিন্তু রং জ্বলে যায়। তো সেক্ষেত্রে কড়া রোদে না দিয়ে হালকা রোদে শুকিয়ে নেব, তারপরে উল্টো সাইডে আমি আয়রন করব। ডিরেক্ট আয়রন করলে একটু আঠা থাকে তো রঙের মধ্যে,
সেক্ষেত্রে আয়রনের তাপে আঠাটা একটু লেগে যেতে পারে, তো সেই জন্যই আমি বলছি উল্টো সাইডে আয়রন করে নেবে সব সময়, না হলে উপরে পাতলা একটা কাপড় দিয়ে আয়রন করে নেবে। তো আয়রন করে নিলে তারপরে ইউজ করো, আর 10-12 দিন, প্রথম 10-12 দিন না কাচাই ভালো, তারপরে তোমরা নর্মালে যেভাবে কাপড় ওয়াশ করো সেভাবেই কাপড়টা কাচবে, একদমই রং উঠবে না। তো বুঝে গেলে? আর এগুলো দেখছো, এগুলো কিন্তু আমার অর্ডারের, তো আমি নিজে ইউজ করছি, নিজের অভিজ্ঞতা থেকে তো তোমাদেরকে বললাম রংটা উঠবে না। আর এগুলো যে ভিডিওগুলো তোমাদের সাথে আমি শেয়ার করি প্রত্যেকটা কিন্তু আমার অর্ডারের ভিডিও, তো ওরা আমাকে অর্ডার করে, আমার প্রচুর রিপিট কাস্টমারও আছে, তো রংটা যদি উঠে যেত, কালারটা উঠে যেত, তাহলে কিন্তু তারা রিপিট করতো না আমাকে, আর অর্ডারও করতো না এগুলো দেওয়ার জন্য, ডিজাইন করে দেওয়ার জন্য। শাড়ি, বেড কভার, চুড়িদার, পাঞ্জাবি সবেতেই আমি ডিজাইন করে থাকি। আমার সব ভিডিওগুলো দেখে নিতে পারো, যারা আমার আগের ভিডিওগুলো দেখেনি সেগুলো তোমরা দেখে নিতে পারো, যারা নতুন কাজ শিখতে চাও আশা করবো তোমাদের ভালো লাগবে। আমি প্রত্যেকটা ভিডিওতে কিছু না কিছু টিপস শেয়ার করে থাকি, তোমরা সেগুলো ফলো করো। অনেকে বলো কাজ শিখতে চাই, কাজ শিখতে চাই, তাদের জন্য বলছি আমার ভিডিওগুলো ফলো করো, তাহলেই তো তোমরা বাড়িতে বসে কাজ শিখতে পারবে। অনেকে অনেক দূরে দূরে আছো, তো তারা কিভাবে আমার এখানে এসে কাজ শিখবে? আমার ভিডিওগুলো দেখো বাড়িতে বসে, তাহলেই তো কাজ শিখতে পারবে, তাই না? আশা করবো আমার প্রিয় কথা পেন্টিংটা তোমাদের ভালো লাগলো, ভালো লাগলে অবশ্যই কমেন্ট করতে একদম ভুলো না, অবশ্যই শেয়ার করে দিও, যারা এই বিষয়ে ইন্টারেস্টেড তাদের যেন একটু হলে উপকারে আসে। তো নেক্সট দিন আমি তোমাদের এর বেড কভার সেটটা শেয়ার করবো, বেড কভারটা আমার অবজেক্ট হয়ে গেছে, আর পুরোটা কমপ্লিট হলেই তোমাদের সাথে শেয়ার করবো। তো চলো তাহলে আজকে এ পর্যন্ত, দেখা হবে নেক্সট ভিডিওতে, সবাই খুব ভালো।